কোনো সমস্যা হয় না ভারতের মাঝখান দিয়ে তুমি যাচ্ছ? না সমস্যা হয় না। আমরা তো চুরি করবা যাচ্ছি না, আঙ্গুর দিয়ে কিছু করবে। এই যে মানে দেখেন এই পাশে একটু আছে, এই যে হচ্ছে আমি বাংলাদেশে আছি এখন, বাংলাদেশে, কিন্তু এটা হলেই কিন্তু ভারত। আপনার বাসা কোথায় এই পাশে? আমার বাসা এই গেটের ওপাশে, এখানে বড় গালঝরা গ্রাম, বড় গারলছড়া গ্রাম। গ্রাম তো আপনাদের জেলা, জেলা কি? কুচবিহার। কুচবিহার। বাংলাদেশের বিজেপিদের টহল রুম আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবারও গ্রাম বাংলার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওতে আমি সীমান্তবর্তী একটি গ্রামে চলে এসেছি। আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা আবারও একটি আপনাদের গ্রাম দেখাবো এবং ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। আমি আমার নিজের শৈশব সম্পর্কে একটু গর্ব করেই বলতে পারি, বেশ মজা ছিল আমার শৈশবকাল। কারণ আমি আমার শৈশব কাটিয়েছি গ্রামের পথে প্রান্তরে, মাঠে ঘাটে, গাছে বাসে। হ্যাঁ বন্ধুরা, গ্রামের সবুজ পল্লীতে যারা শৈশব কাটিয়েছেন সেই সব ব্যক্তি যতই বড় হোক না কেন, তার অবস্থান যেখানেই হোক, সে বারে বারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে আসতে। যদিও শৈশবকালে সেই মূল্যবোধটা তেমন বোঝা যায় না, কিন্তু যখনই আপনি শহরে পাড়ি জমাবেন তখনই বুঝতে পারবেন গ্রামের সেই মূল্যবান শৈশবকাল, গ্রামের প্রকৃতির সেই স্বাদ। তো বন্ধুরা, আমরা অনেকদিন আগে আসছিলাম, তখন এই নদীটা কিন্তু একদম পুরোটা ভরাট ছিল, আমাদের নৌকা দিয়ে পার হওয়া লাগছে। তবে আজকে আমরা নদীটা পার হবো একদম পায়ে হেঁটে। স্যান্ডেলটা হাতে নেই। আচ্ছা, এখানে বেশি পানি মামা কেমতে যাইয়াম। প্রিয় দর্শক, আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের একটা শেষ সীমান্তে। দেখেন এখানে হচ্ছে ভারত সীমান্তের পিলার। তো আমি কিন্তু এখন বাংলাদেশে আছি, বাংলাদেশের শেষ এখানে। তো আমরা পাশেই দেখতে পাচ্ছি যে ভারতের জমি, এখানে কিন্তু ভারতের মানুষজন কাজ করছে। এই যে মানে দেখেন এই পাশে একটু আসলো, এই যে হচ্ছে আমি বাংলাদেশে আছি এখন, বাংলাদেশে, কিন্তু এটা হলেই কিন্তু ভারতে। এই যে আমি এখন ভারতে, তো এই হচ্ছে ভারতের সীমারেখা, এই পাশেই হচ্ছে ভারতের মানুষ কাজ করছে। দেখি আমরা বাংলাদেশ দিয়ে আমি কিন্তু এখন বাংলাদেশ দিয়ে আসতেছি। এই পাশে কিন্তু এক চাষা হচ্ছে কাজ করছে ভারতের। হ্যাঁ প্রিয় দর্শক, ওই হচ্ছে সীমান্ত পিলার। আমরা কিন্তু বরাবর এই বাংলাদেশের সাইড দিয়ে এদিকে আসলাম। আসার পর আমি কিন্তু এখন এই যে বাংলাদেশে আছি। হ্যাঁ, কিন্তু এই পাশে দেখেন মজার ব্যাপার, এই চাষাটাই হচ্ছে কিন্তু ভারতের চাষা। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন ভারত বাংলাদেশ সীমান্তের যেই জিরো লাইনে আছি, এখানে কিন্তু ভারতের এই চাচাটা কাজ করছে। তো এই চাচা হচ্ছে, চাচা আপনার ধর্ম মনে হয় হিন্দু না? আমি হিন্দু। আপনার বাসা কি কাটাতারের ভিতরে? হ্যাঁ, আমি কাটাতারের ভিতরে ভাই। তো আপনি কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে আপনি কাজ করছেন? হ্যাঁ, আমি সীমান্ত ঘেঁষে এখানে কাজ করি, এটা আমার নিজস্ব জমি। এটা সেই আগে থেকে জমি এটা আমার। ও আচ্ছা, তো আপনি যে এখানে আসছেন কয়টার সময় গেট পাস করে আসছেন? আমি সকাল 8টার সময় গেট খোলে, 9টায় বন্ধ করে। সকালবেলা ঢুকছি, 8টায় ঢুকছি, এখন এই 12টার দিকে বাইরে যাবো, 12টায় গেট খুলবো। আচ্ছা, আর এই যে এই পাশে কিন্তু বাংলাদেশের যে জমি, এই জমির মালিককে কি আপনি চিনেন? এই মালিক? হ্যাঁ চিনি। কিভাবে পরিচয় বা মানে? এইখানে সবসময় আসে, ওরও ওখানে কাজ করে, আমি এখানে কাজ করি, পাশাপাশি তো আমি চিনি লোকটাকে। ও আচ্ছা, মানে পাশাপাশি কাজ করেন যেহেতু এই জন্য পরিচয় আছে। আচ্ছা, এই ধানগুলো আপনারা কিভাবে নিয়ে যাবেন? এটা আমরা যে যখন গেট খুলবে না, গেট দিয়ে নিয়ে যাব। ও আচ্ছা, গেট দিয়ে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদের এই যে গেট দিয়ে বের করে, আমি জানি যে কাটাতারে বেড়ার এই গেটটা নির্দিষ্ট টাইমে খুলে নির্দিষ্ট টাইমে বন্ধ করে। তো আপনাদের সেই ক্ষেত্রে এই ধানগুলো নিয়ে যাওয়াতে মানে নিয়ে যাওয়ায় কোনো ভেজাল পোহাতে হয় না? না, কোনো অসুবিধা নেই। ওই যখন গেট খুলে না, তখনই আমরা নিয়ে যাই আর কি। ওই 1 ঘন্টা গেট খুলবে না? আর এই যে যখন ধান কাটি না,
তখন একটু পুলিশ দিয়ে বলে আমরা একটু টাইমটা বাড়িয়ে নেই। আচ্ছা আচ্ছা, একটু টাইম বাড়িয়ে দেয়। মাথায় করে নিয়ে যান? হ্যাঁ, মাথায় করে নিয়ে যাই, গাড়ি দিয়েও নিয়ে যাই। এখানে দুইজন মানুষের মধ্যে একজন বাংলাদেশি আর অন্যজন ভারতীয়, যা দেখে কখনোই বোঝার উপায় নেই, কারণ আমাদের সবার একই পরিচয়, আমরা মানুষ। কিন্তু তারপরেও আমাদের মাঝে এখন রয়েছে আন্তর্জাতিক সীমারেখা, যা ভাগ করে দিচ্ছে দুইজন মানুষের পরিচয়, একজন ভারতীয় আর অন্যজন বাংলাদেশি। আমাদের এখানে সাক্ষাৎ, কথা বলা হয়তো অল্প একটি মুহূর্তের জন্য, এরপর হয়তো কোনো দিনও আর দেখা হবে না দুইজনের সাথে। তুমি কি দেখছো এখানে? কিন্তু সীমান্ত পিলার, ভারতের মাঝখানে কিন্তু তুমি আছো এখন, তাই না? তো এখান থেকে যেরকম যাতায়াত করো কোনো সমস্যা হয় না? ভারতের মাঝখান দিয়ে তুমি যাচ্ছ, না সমস্যা হয় না? আমরা তো চুরি করবার যাচ্ছি না, আঙ্গুর দিয়ে কিছু করবে। আচ্ছা, তোমার কথা হচ্ছে তুমি তো চুরি করতে যাচ্ছ না? হ্যাঁ। ও আচ্ছা, তুমি কি, হ্যাঁ বলো, কি বলতে চাইলে বলো। আমি তো গাছ কাটবো এসেছি, আমরা কি মানে ধান চুরি করে না গাছ চুরি করে নিয়ে যাব? আচ্ছা, এই যে এই ক্ষেত থেকে আমরা গাছ কাটবো গরু ছাগলের দিকে, এই যে এই রাস্তা দিয়ে। আচ্ছা গাছ, আচ্ছা তুমি মামা, এই শীতের মৌসুমে যে এত রোদ, কি বলবো তুমি বলো? রোদ হাইরে উইলান করলে উজ অনুযায়ী দিলাম আমরা, বুঝছি বুঝে বড় গেছে। বন্ধুরা, অনেক রোদের মধ্যে আমরা অনেকক্ষণ যাবো থাকছি, প্রায় ক্লান্ত আমরা একটু, মানে আশেপাশে বাড়িঘর খুব কম, আর সব ক্লান্ত না, ক্লান্ত না, ইংলিশে বলে কি টায়াল, টায়াল হয়ে গেছে, ওই জন্য দিলাম। ওই যে আমরা এখানে একটু বরই গাছ দেখতে পাচ্ছি, একদম সুন্দর এই রোদের মধ্যে, পুরো মাঠের মধ্যে বাড়িঘর খুব কম, এই জন্য এই মামা বলো যে একটু বসি, একটু রেস্ট নেই কিছুক্ষণ। তো এই দেখেন, অনেক সুন্দর, বিউটিফুল, উপরে বরাই গাছের কাঁটা, এ দেখেন এই যে অনেক কাঁটা, হাতে লাগলে কিন্তু বিঁধে যাবে, এ দেখেন এই যে কাঁটা, ও সম্পূর্ণ মিলে সব। ময়না, কি করো, ভয় পাইছে নাকি? এই যে বাবু, এই যে, এই যে, এই যে ময়না, এই যে, যে জায়গা জায়গা। তো বন্ধুরা, আমি আর সবসময় আপনাদের ভারতের বিএসএফদের টহল রুট সম্পর্কে বলি, যে ভারতের বিএসএফ এখানে টহল দেয়, কিন্তু আজকে দেখেন বাংলাদেশের বিজিবিদের টহল রুট আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের বিজিবিদের টহল রুট, এখন অবশ্য বিজিবি নাই, ওদের সময় মতো আর কি টহল দিতে ওরা আসে। না এখানে বাংলাদেশের বিজিবি নাই, তো এই জন্য আমি একটু উঠি দেখি। তো আজকে আমাদের বাংলাদেশের বিজিবিদের টহল রুম আপনাদের দেখালাম, কারণ আপনারা অনেকেই বলেন যে সবসময় ভারতের বিএসএফ, ভারতের বিএসএফদের টহল রুম দেখান, কিন্তু বাংলাদেশের বিজিবি কোথায়, বিজিবির টহল রুম কোথায়? তো এই হচ্ছে বাংলাদেশের বিজিবিদের টহল রুম, প্রতিদিন বাংলাদেশের বিজিবিরা সময় মতো এসে এখানে কিন্তু ডিউটি পালন করে। অন্তরে আইসো ববে যেতে
সঙ্গে কেহু যাবে না রে নামাজ রোজা সাথি হবে খিয়াল কর অন্তরে তিলকাবাতে তিলকাবাতর মাওলার নামটি জিগির করো যে তোমার পালন করদা তাহারে নামটি জিগির করো আল্লাহু আল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আমরা আকরামের গান শুনলাম। দেখেন একদম সীমান্তের কাছে আমরা চলে আসছি। পিছনে কিন্তু হচ্ছে এই যে সামনে একটা ছোট একটা নদী আছে, এই নদীটা পার হলে হচ্ছে ভারত। আর ওই পাশে দেখেন বিএসএফ টহলে আছে। বিএসএফ তো এখানে, বিএসএফ আমাদের ওইখান থেকে দেখতেছে আমাদেরকে। তো আমরা এখানে আকরামের গান শুনলাম, একদম এটা একদম সীমান্ত এরিয়া। দেখা যায় কি বিএসএফকে? হ্যাঁ, ওই পাশে একটু দেখাও, ভারতের এরিয়াটা দেখাও। ওইখানে বিএসএফদের টহল রুম, ওইখান থেকে বিএসএফ আমাদেরকে ফলো করলো। তো আমরা এখনও বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে দাঁড়িয়ে আর কি ভারতটা দেখলাম। প্রিয় দর্শক, ওই নদীটা পার হলে হচ্ছে ভারত, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা কিন্তু হাড়ি খেলছে। দেখছো গ্রামের মসজিদটা? দেখছো মামা কত সুন্দর একটা মসজিদ! দেখ, এই কয়েকটা বাড়ির জন্য না, অনেক সুন্দর একটা মসজিদ। না তোমার তোমার নাম কি? ইয়ে তোমার নাম দিলে কি বলাইছে? ওই যে ওই যে ওই যে ওই যে তোমার নাম দিলে কি ক? এই 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 দিলে এই দিলে মানে কি ক? নাম কি মানে তোমার নাম? তোমার নাম আগর আনে খেলে আগর থাকো। হাতে কি কন্যাস? ওটা তো নাত খুলো নাত, ও নাত খুলো না হাত কোনো এদি এই নাত এদি 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 এ দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।